জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে দাস আবারও আউট হলেন কম রানে কিন্তু তিনি আসলে কী শট খেলতে চেয়েছিলেন মোজারাবানীর তিনটি বলে একই স্কুপ শট খেলতে যেয়ে প্রথম দুইটি মিস হয়ে যায় উইকেটকিপারের হাতে তৃতীয়টি মিস হয়ে বোল্ড আউট লেগস্টাম্প মাটি থেকে উড়ে গেছে তিনবারেও একই শট খেলে ব্যাটে বল লাগাতে পারলেন না লিটন দাস ফলাফল পনেরো বলে বারো রান করে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন